আজি হেউচি রসগোলা দিবস শ্রী জগন্নাথ সংস্কৃতি রে রসগোলার বেশ গুরুত্ব রয়েছে। রথযাত্রা সময়ের অভিমানিনী লক্ষ্মীক মান ভঞ্জন পাই জগন্নাথ রসগোলা খোয়াইবা বিধি বড় দেউলের ছশরু অধিক বর্ষর পুরোনা বিধি। সেথিপাই প্রতিবর্ষ নীলাদ্রি বিজয় দিনকু রসগোলা দিবস ভাবে পালন করা যাউছি। পরম্পরা অনুযায়ী রথযাত্রা সময়ের শ্রী গুণ্ডিচা মন্দিরের নদিনর রহণী পরে বাহুড়া দশমী দিন ভাই ভৌণীকে সাগরে নেই শ্রীমন্দির সিংহদ্বারক ফেরন্তি প্রভু শ্রী জগন্নাথ। সুনাবেশ ও অধরপণা পরে চতুর্ধা মূরতি রত্নসিংহাসনকু ফেরন্তি। এহাকু নীলাদ্রি বিজে কুহাযায়। রথযাত্রায় মহালক্ষ্মীকে সাগরে ন নেইথিবারু মহাপ্রভু শ্রী জগন্নাথঙ্ক উপরে অভিমান করিথান্তি মা মহালক্ষ্মী। যেতেবেলে যাত্রা সারি শ্রীমন্দিরক চতুর্ধমূরতি ফেরন্তি সেতেবেলে দেড়শুর ও নণন্দকু বাট ছাড়িলে বি প্রাণপ্রিয় শ্রী জগন্নাথঙ্ক পাইঁ জয় বিজয় দ্বারকু বন্ধ করে যাতে মা মহালক্ষ্মী। তেণু মাঙ্কর অভিমানকু শান্ত করিবাকু পাট শাড়ী সহ রসগোলা দেই মানভঞ্জন করতে মহাপ্রভু। রসগোলা দিবস রসগোলার পরিচয় বিশ্বব্যাপী অধিক জনাইবা পাইঁ পালিত হেউথিবা এক সামাজিক দিবস। 2015 জুলাই 4 তারিখে এহা প্রথমে আরম্ভ হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়ারে এহার প্রচার ও প্রসার পরে 2016 জুলাই 17 ঠারু এই দিবস পালন হেউছি। রসগোলাকু নেই কিছুদিন তলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা মধ্যে মিঠা যুদ্ধ মধ্য আরম্ভ হয়েছিল। শেষে 2009 জুলাই 29 তারিখে ওড়িশার রসগোলাকু জিআই ট্যাগ মিলিছিল। ব্যুরো রিপোর্ট, ওড়িশা সংবাদ।